নরাধম জামাইবাবুর লালসার শিকার নাবালিকা শালিকা, তার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে 16 বছর বয়সী ওই কিশোরী। সম্প্রতি ওই কিশোরী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তবে ঘটনার কথা জানাজানি হতেই নিজের সংসার ছেড়ে নাবালিকা শালিকাকে ছেড়ে চম্পট দিয়েছে গুণধর জামাই এবং বর্তমানে সন্তান সহ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে অসহায় ওই কুমারী মা। চরম ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লস্করমাদ গ্রামে। জানা যায়, বিহারের সমস্তিপুর জেলায় বাবলু মাহাতো নামে এক যুবকের সাথে বিয়ে হয়েছিল লস্করবাদ গ্রামের এক তরুণীর। গত 2018 সালের শেষ দিকে বাবলুর স্ত্রী হাসপাতালে ভর্তি থাকার সময় তার শ্বশুর বাড়িতে তার শালিকা ছাড়া কেউ ছিল না। সেই সুযোগে নাবালিকা শালিকার সাথে বেশ কয়েকবার সহবাস করে বাবলু। সহবাস করার আগে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায় বলে অভিযোগ করেন নির্যাতিতা কিশোরীর দাদা। যথাসময়ে ওই কিশোরীর মাতৃত্বের সমস্ত লক্ষণ ফুটে উঠতেই খোঁজ পড়ে গুণধর জামাইয়ের। এদিকে পরিবারের এই লজ্জা প্রকাশ হয়ে যেতেই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত জামাই। অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে ফরিদপুর থানায় অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। मेरा दीदी को लेके हॉस्पिटल में था मेरा मम्मी, तभी हम अकेले थे, कोई नहीं था घर में। तब उनको मारने का धमकी दिया था, फिर बोला कि मार था, गलत हरकत किया मेरे साथ, तो बोला कि किसी को बताएगी तो मार देंगे। तो इसीलिए हम किसी को नहीं बताया। जब मेरा माँ बाप फोटो करवाया तब मालूम चला वो लोग को। मैंने छिले छिले पेटे विधाननगर भर्ती छिल समय ঘরে ফাঁকা ছিল, মা বোন সব সবাই ছিল হসপিটালে। সেই সময় ফাঁকা পেয়ে লালচি বুনছে, তো জবরদস্তি প্রথমে মেরিয়েছে, তারপরে বলছে কি না দেবে তো মেরে দেবো ভয়ে। হ্যাঁ, তো ওকে মেরে পর জবরদস্তি করেছে, গলত কাজ করেছে বলাৎকার মতো। এইটা জানতে পড়ে গেলো যখন দুর্গাপূজা আগে জানাবো।